তো গাইস আসসালামু আলাইকুম, আজকে আমরা খেলবো রবলক্স সিরিজের আরও একটি গেম। তো সবাই ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে পারবেন, কারণ এবার থেকে আমি যেই গেম পাঠাবো সেই গেমই হয়ে যাবে কমেন্ট সেকশন গেম। তো গাইস এবার আপনাদের দেখাবো, কারণ আমি গেমে একটা বাসা বানিয়ে ফেলেছিলাম অলরেডি। তো গেমটা আসতে চলেছে। আমার নেটের মনে হয় সমস্যা। এই তো, এই যে এখানে কি কালাম 100,000-এর মধ্যে গেছে। আচ্ছা সমস্যা না, আমি যাব। তো গাইজ এবারে আমরা গেমটা আমি শুরু করতেছি, কারণ এই গেমটা আজকে আমরা ব্রক্ষেপণের জন্য আমি বানাবো না, কারণ এই গেমে আমার মানে আমার একটা বন্ধু আছে, সে এই গেমটার মধ্যে গেছে, ওর সাথে যদি আমি খেলতে পারি তাতে আমার লাভটা কি গেল নাকি আছে। তো গাইজ গেমটা খেলা শুরু করতেছি, ওয়েট ইন সেকেন্ড। আশা হয় ডু রেকর্ডার ডি করবে, কারণ ডু রেকর্ডার দি ভিডিও করবে, কারণ আছে রাইহানি হাসান আছে। তো এখানের মধ্যে আমরা খেল কি খেলতে পারি, আল্লাহ এটা পুরো মরবো নাকি গাইজ। তো গাইজ আমরা এখান দিয়ে যাব, কি হচ্ছে। তো গাইজ এমনি আমরা চাউতে পারি নাকি, আমার ফাইসাল গাজী ফাইসাল কোথায় গেছে, মেম্বার হয়েছে। এই তো গেছে তো গাজী ফাইসাল, এই তো রয়ে আসে পড়ছে গাজী ফাইসাল। দাঁড়াও একটা মিনিট, তাম করে এখানে নামতে হবে। ইয়ো ইউপি, এই ফাইসাল গাজি কোনটা, ফাইসাল গাজি কেমনে বলবো ফাইসাল গাজি আমিরা। গাইজ আমাদের এখানে লিখতে হবে আমি আমি আসি। কি হলো মা, আমার সাথে কি হইতেছে এগুলা কমেন্টস, আমি কি কমেন্টস পাঠাতে পারবো না মানুষের সাথে, আল্লাহ আরাম মনে গেছে গা। তো এখানটা কি গাজী ফাইসাল, আচ্ছা কি গাইজ আমরা খেলতে পারবো না, আমরা ওকে চিনাতে পারতেছি না গাইজ। আমরা ব্রোক হেভেন খেলবো, গাইজ এখানে সবাই জয়েন হতে পারবেন গাজী ফাইসাল। আমি এখানে খেলবো ব্রোক হেভেন, কারণ আমার ব্রোক হেভেন এত পছন্দ, আমি ব্রোক হেভেন ছাড়া কোনো গেমই খেলতে চাই না। আমার মনে হয় এগুলোকে পার্ট বাই পার্ট বানাইতে হবে। তো আমরা ব্রোক হেভেনটা GTA 5-এর মতো বানিয়ে নিতে পারি,
তো ব্লক হেভেনে চলে এসেছি গাইস, আমরা ব্লক হেভেনে জয়েন নিয়ে এসেছি। দেখি কি হয়। এবার আমার বাসায় আমার যেতে হইব। হোয়ার ইজ মাই হাউস, মানে আমার বাসাটা কোথায়? এই একটা মিনিট, এই তো ও বলছি, মানে গাজী ফাইসাল বলছিল যে এই পুলিশ স্টেশনের পাশে ওর বাসা, তো সাথে সাথে থানায় রিপোর্ট দিতে পারবো। আমার বাসাও এখানেই, স্কুল রয়েছে। আরে আমার যদি ফ্ল্যাট, হ্যাঁ গাই আমার ফ্ল্যাট আমি না, এটাই হচ্ছে, হ্যাঁ এটাই আমার আমার ফ্ল্যাট, কিল্লাই আমার ফ্ল্যাটটা কই, ফ্ল্যাট নিয়ে গেলো। এই যে আমি এই বাসাটা নিব, এত তাড়াতাড়ি বাসা হয়ে যেতে চাই হয়, আল্লাহ এত তাড়াতাড়ি বাসা। গাইজ আমি বাসায় লক দিয়ে দিচ্ছি, কেউ আসতে পারবে না গাইজ। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন যাব এদিকে, এ ফাইসাল গাজী বাসাটা মনে কোথায় যেন, আমার বাসাটা হচ্ছে আমার বাসাটা পুলিশ স্টেশনের সাথেই আমার বাসাটা। লকড, কেউ আর আসবে না, আমার বাসা বদলাই ফেলছি গাইস, আমার বাসা আগে এই বাসা ছিল না, সমস্যা নাই, এটা অনেক সুন্দর বাসা। ও আমি তো ঘুরেই দেখবো, আমি একটু আমার আমার বাসাটাকে আমি ঘুরে দেখবো কি অবস্থা, আমার বাসা কেমন, সব ঠিকঠাক তো, এখানে উপরে বাসা আছে। ওয়াও অ্যামেজিং, এটা কি ওয়াশরুমস, আমরা ওয়াশরুমস পরে করবো, এটা কি, আচ্ছা এটা এই ক্যারেক্টারটা মনে হয় পুরা মাইকেলের মতো, ও গো বাসা মনে হয় এরকমের মতো। এবার ইকা 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 ইতা, আচ্ছা বাসা আমার পন্ডল দরজায়, আচ্ছা আমার বাসাটা আমি এখন লক আসতে, আসলে আমি আমার বাসার দরজা আমি খুলে দেব। গাইস ইতিমধ্যে এটা কার বাসা, এটা এখন খোলা যাব না, এটা কোন দিক দিয়া, ও অ্যামেজিং, তারা একটা বাটন চাপ দেওয়া লাগবে, আল্লাহ মেহন গাড়ি আনবো কেমনে, সেকশন নাই কোনো, প্রবলেম সলভ করার জন্য কোনো মেশিন টেশিন নাই। ও আচ্ছা এটা কি,
Just like bomb the goody. আমার বাসি টি পিছনে কি আছে এটা কি কিকবোর্ড আচ্ছা এটা কি টেবিল আচ্ছা আমি এখন কি করব আমার কাছে আমি কি করতে পারি কেমন গাড়ি রাখতে পারবো দেখি গাড়ি অবশ্যই আমি নিয়ে নিলাম সাইকেল অর্ডার করে দাঁড়ান আমার এখানে একটা আমার একটা সাইকেল আছে গাইজ আমার একটা সাইকেল আছে আমার গাড়ির গেটটা দেখলাম একটু টুক করে আমার এটাও আমার একটা মেইন গেট গাইজ এবার আমরা কই যেতে পারি এটা চালান আচ্ছা আমার ফ্রিজ কই এটা কি আচ্ছা ঠিক আছে প্লেগ্রাউন্ড আচ্ছা লকড যদি কোনো চোর থাকে সে পালায় যেতে পারবে না লকড করে দিছি দেখি কি আছে কোন কে ঢুকছে এবার আমরা দেখতে পারবো বা আমার বাসার ভিতরে কেউ ঢুকতে পারবে না আমার বাসার ভিতরে আমি হলাম এমনই একটি মানুষ আমার বাসার মধ্যে কেউ চুরি করতে